আসসালামু আলাইকুম, ওয়েলকাম এভরিওয়ান। আমাদের আজকের রিসার্চ প্রেজেন্টেশনে এখানে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো, অ্যাডভান্স টেকনিক্স টু ইমপ্রুভ দ্য এফআরটি ক্যাপাবিলিটি অফ ডিএফআইজি বেসড উইন্ড ফার্মস। আমি নাজমুল হুদা বিজয়, লেকচার অ্যান্ড মেন্টর মডারেটর অফ ট্রিপলই ডিপার্টমেন্ট। সো আমরা মোটামুটি সবাই জানি যে ফসিল ফুয়েল নিয়ার ফিউচার কিভাবে ডিক্রিজ করছে এবং ক্রমবর্ধমান ডিমান্ডের সাথে তাল মিলিয়ে এখানে উইন্ড এনার্জি বা রিনিউয়েবল এনার্জি কতটা ভূমিকা রাখতে পারে। সো মেইন টপিক গুলো একটু ডিসকাস করি, সেটা হচ্ছে WFET ইন্ডাকশন জেনারেটর। এটা মূলত এটার স্টেটর, এই DFI যদি স্টেটর সাইডটা ডিরেক্টলি কানেক্ট থাকে গ্রিডে এবং রোটর সাইডটা GSC এবং RSC কনভার্টার হয়ে রোটরে ফিট করা থাকে, সেটা মেইন অ্যাডভান্টেজ হচ্ছে আমার উইন্ডের স্পিড যাই হোক না কেন সে সবসময় গ্রিডে 50 Hz সাপ্লাই দিচ্ছে। সো আমাদের এক্সাক্ট কন্ট্রিবিউশনটা হচ্ছে এই ভোল্টেজটা, মানে আমার পাওয়ারটা স্টেপ আপ হওয়ার পর বাসবার থেকে যে প্যারালাল ট্রান্সমিশন লাইন যাচ্ছে সেই ট্রান্সমিশন লাইনে যদি ফল্ট হয় সেই ফল্টটাকে রিকভার করা, মিনিমাইজ করা কিংবা এফআরটি ক্যাপাবিলিটি কিভাবে ইমপ্রুভ করা যায় সেটা নিয়ে কাজ। তো শুরুতে আমরা একটা পেপার নিয়ে কাজ করি, সেটা হচ্ছে 2016-এ গিলমান রশিদের IEEE ট্রানজিশন একটা পেপার। সেখানে প্রপোজ করা হয় এই ব্রিজ টাইপ ফলকান লিমিটার। তো এই ফলকান লিমিটারে এই IGBT-তে যে গেট পাসটা দেওয়া হয় সেটা দেওয়া হয় ভোল্টেজের TQ কন্ট্রোল মেথডে। তো আমরা দেখাই যে এটা না করে আমরা যদি অ্যাক্টিভ পাওয়ার কন্ট্রোল এর মাধ্যমে এখানে ফলকান IGBT গেটের পালসটা কন্ট্রোল করি, তাহলে দেখা যায় যে এই যে আমার সেই কন্ট্রোল স্কিম, আমরা দেখতে পাই যে ওই পেপারের থেকে, মানে কিলমান রশিদের 2016 এর পেপারের থেকে আমাদের অ্যাক্টিভ পাওয়ার রেফারেন্সটা বেটার পারফর্ম করে এবং পরবর্তীতে সেই পেপারটা নর্থ আমেরিকান পাওয়ার সিম্পোজিয়ামে পাবলিশ হয়। সো আমাদের আজকের মেইন টার্গেট হচ্ছে কিভাবে একটা নতুন ফলকার লিমিটার প্রপোজ করে তার সাথে যদি কোনো কন্ট্রোলার ইন্টিগ্রেট করা যায় তার পারফরমেন্সটা কেমন হয়। তো মূলত এই কাজটাই করা হয়েছে আমার EMDP এর এই পেপারটাতে, সেটাই শেয়ার করছি। তো আমাদের টোটাল এই এটা হচ্ছে আমাদের টোটাল আমার ফার্ম মডেল, এর মধ্যে ঠিক এই জায়গাটাতে আমাদের অ্যাকচুয়াল কন্ট্রিবিউশন। আমাদের কন্ট্রিবিউশন এখানে দুইটা, একটা হচ্ছে এই স্পেশাল ফলকার লিমিটারটা প্রপোজ করা এবং তার সাথে একটা নন কন্ট্রোলার ইন্টিগ্রেট করা। তো প্রথম পার্টটাতে আছে, সেটা হচ্ছে ব্রিজ টাইপ ফ্লাক্স কাপলিং নন সুপার কন্ডাক্টিং ফলকান লিমিটার। এটার মেইনলি দুটা পার্ট, একটা হচ্ছে ফ্লাক্স কাপলিং রিয়েক্টর এবং একটা হচ্ছে ব্রিজ সুইচ। তো এই ব্রিজ সুইচটা নর্মালি এই ফ্লাক্স কাপলিং রিয়েক্টরের যে সেকেন্ডারি কয়েলটা থাকে তার সাথে কানেক্ট করা থাকে। তো নর্মাল কন্ডিশনে যখন কারেন্ট পজিটিভ সাইকেল তখন আমার এই D1 IGBT D4 দিয়ে লোডে যাচ্ছে, কিংবা নেগেটিভ সাইকেলে D2 IGBT বা D3 দিয়ে যে ইলেকট্রিসিটি পাস করছে। বাট যখন ফল্ট হচ্ছে তখন আমার IGBT গেটে কোনো পালস পাচ্ছে না, এই ব্রিজ সুইচটা ওপেন এবং এই প্রাইমারি পাথ দিয়ে ইলেকট্রিসিটি যাচ্ছে। সো এটার মেইন অ্যাডভান্টেজটা হচ্ছে যে আমার এই দুটো কয়েল, প্রাইমারি এবং সেকেন্ডারি কয়েল, এরা এমন কনসেন্ট্রিক এবং রিভার্স অ্যারেঞ্জমেন্টে থাকে যাতে করে এখানে যে নেট ফ্লাক্সটা আমরা পাই সেটা হয়ে যায় একটা একটাকে কাউন্টারেক্ট করে জিরো, যার কারণে নেট ভোল্টেজটাও জিরো হয়, যার কারণে নর্মাল কন্ডিশনে এই ব্রিজ সুইচ যেটা আমরা ইউজ করছি ফ্লাক্স কাপলিং রিয়েক্টর এর সাথে টোটালটার কোনো ইফেক্ট থাকে না বললেই চলে, অলমোস্ট নেগলিজিবল। এর সাথে আমাদের সেকেন্ড যে কন্ট্রিবিউশনটা সেটা ছিল একটা নন লিনিয়ার কন্ট্রোলার প্রপোজ করা। তো আমরা এখানে একটা নন লিনিয়ার এক্সপোনেনশিয়াল কন্ট্রোলার ইউজ করেছি ইকুয়েশন বেসড। তো আমরা যেটা দেখিয়েছি যে আমরা প্রাইমারি পাথে ফুল ইম্পিডেন্সটা না দিয়ে আমরা যদি একটা ভেরিয়েবল ইফেক্টিভ প্রাইমারি ইম্পিডেন্স প্রোভাইড করতে পারি যেটা আমরা D2 রেশিও দিয়ে গুণ করে সেটাকে পেতে পারি, তাহলে আমাদের কম্পেনসেশনটা আরেকটু অ্যাডাপ্টিভ হতে পারে। আমাদের পরবর্তীতে আমরা সেই আমরা নন লিনিয়ার এক্সপোনেনশিয়াল নন লিনিয়ার যে ইকুয়েশনটা তার ইনপুটে দিয়েছি আমার ভোল্টেজের ডেভিয়েশন এবং আউটপুট থেকে ডিটুরেশন নিয়ে সেটা দিয়ে আলটিমেটলি আমরা কাজটা করি। এবং আমরা সিমুলেশন করে দেখতে পাই যে সি এর ভিন্ন ভিন্ন ভ্যালু নিয়ে আমরা দেখেছি, আর সি এর ভ্যালু যখন 15 সব থেকে কম
তখন আমার ডিড রেশিওটা সব থেকে আমার ভুলেজ ডেভিয়েশনটা সব থেকে কম ছিল। তো এই ছিল আমার সেই ভ্যালুর জন্য সিমুলেশন করা আমার আউটপুট রেজাল্ট। এবং আমরা এখানে দেখতে পাই যে এই নন লিনিয়ার বিএফসি এনএসএফসিএল টা সবগুলা থেকে বেটার পারফর্ম করে। এটা হচ্ছে 3 LG-র জন্য, আর পরবর্তীতে একটা দেখাই 1 LG-র জন্য। তো ওটা ছিল আমার গ্রাফিক্যাল রেজাল্ট। আমরা ইন্ডেক্স বেস যে স্ট্যাটিস্টিক্যাল রেজাল্ট সেখান থেকেও দেখতে পাই যে আমার প্রপোজড যে ফলকাল লিমিটার উইথ কন্ট্রোলার সেটা আদার্স যে কাজগুলো এর আগে করা হয়েছিল এসডিবিআর বা বিস্টার ফলকাল লিমিটার সবগুলো থেকে এটা আমার বেটার পারফর্ম করে। আমরা কনক্লুশন এটাই বলতে পারি যে এই আমাদের যে মেথড যে ফলকাল লিমিটারটা সেটার মোটামুটি পাওয়ার লস থেকে শুরু করে পারফরমেন্স সব জায়গা থেকেই স্পেশাল কেয়ার দিয়েছে। তো ইন ফিউচার একটা কাজ অলরেডি আমরা করেছি, সেটা হচ্ছে যে এই নন লিনিয়ার কন্ট্রোলারের পরিবর্তে আমরা যদি নার্মা L2 কন্ট্রোলার ইউজ করতে পারি তাহলে দেখা যায় যে এই DFIG বেস পারফরমেন্সটা এফআরটি ক্যাপাবিলিটিটা মাছ মাছ ইম্প্রুভ করে। এবং সেটা অলরেডি আমরা IIT জেনারেশন ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন জার্নালে সাবমিট করেছিলাম, পরে তারা প্রভিশনালি অ্যাকসেপ্ট করার পর আমরা রিভিএস পেপারটা বর্তমানে সাবমিট করেছি। এবং ইন নিয়ার ফিউচারে আমাদের ইচ্ছা আছে যে এই সোলারের PV, ওশন বা গ্রিন এনার্জি, এমনি মানে আমার রিনিউয়েবল এনার্জি যে আদার যে সাইটগুলো আছে সেই সাইটে যদি আমি ফলকালিমিটি ইন্টিগ্রেট করতে পারি আরো বেটার কিছু পাওয়ার আশা করছি। Thank you so much. Thank you, everyone.